পাঁচ দিনের পূজা একদিনে সারলেন আমতলা অগ্রদূত সংঘের মহিলারা। নদা থানার আমতলা বিশ্বাসপাড়ার অগ্রদূত সংঘের জগদ্ধাত্রী পূজা প্রতি বছর পাঁচ দিন ব্যাপী নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ করতেন, কিন্তু কোভিড-19 কারণে যেটুকু না করলেই নয় সেটুকু করে সারলেন এবছরের জগদ্ধাত্রী পূজা। কম খুশিতে সারলেন পূজা, সামনে বছর অনেক বেশি আনন্দের অপেক্ষায় রইলেন পূজা কমিটির সদস্যরা। এই যে আমতলা বিশ্বাসপাড়ায় এর আগে আমরা জগদ্ধাত্রীর পূজা দেখেছি খুব ধুমধাম করে, তিন চার দিন ধরে নানা রকম প্রোগ্রাম করে করতেন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই বছর করোনার কারণে কিভাবে এই পুজোটা পালন করছেন? সংগ্রাম ক্লাব, এটা এটা আমতলা বিশ্বাসপাড়া। এই প্রত্যেক বছর আমরা ভালো করেই পুজোটা দিই, এবার করোনার জন্য হচ্ছে না, তাই একদিন দিয়ে আমরা আনন্দটা করছি, আর সামনেবার পারলে বড় করে দিব, করোনার জন্য হচ্ছে না। এবং আপনারা মেয়েরা শুধু করেন? হ্যাঁ, মেয়েরাই মেয়েরাই করে, ছেলেরাও থাকে। এই যে হালকাভাবে করার জন্য এবার কেমন লাগছে? ওই একটু করতে হচ্ছে সবার জন্য, পূজাটা বন্ধ হয়ে যাবে সেই জন্য এবারও দিচ্ছি। চাইছি যে মানে পূজাটার জন্য সবার মঙ্গল হোক, করোনা মুক্ত করুক মা জগদ্ধাত্রী, সেটা চাইছি। আপনার নাম? শ্যামলী মান্না। এটা আমতলা বিশ্বাসপাড়ার পুজো অগ্রদূত সংঘ ক্লাবের। তো এবার কোভিড-19 জন্য পুজোটা এরকম ছোটোখাটোর মধ্যে দিয়ে হচ্ছে, এবার কোনো জায়গায় সেরকমভাবে কোনো কিছু আয়োজিত করা হয়নি, কোনো প্রোগ্রামও রাখা হয়নি, শুধু মায়ের পুজোটা এখানে করা হচ্ছে। তো সব মানে এই ষষ্ঠী থেকে যে পুজোটা আমরা শুরু করি পাঁচ দিন ধরে, এটা একদিনে আমরা শেষ করছি। আর এই যে সংক্ষেপে পূজা শেষ করার জন্য কেমন লাগছে আপনাদের? একটু হয়তো মন খারাপ আছে যে প্রতিবারের মতো এবার আমরা অতটা আনন্দিত হচ্ছি না, তবু এইটুকুর মধ্যে দিয়েই চালানোর চেষ্টা করছি, কারণ দেশের যা অবস্থা এটা নিয়ে সন্তুষ্ট আমরা আছি আপাতত। সামনের বছর চেষ্টা করবো এর থেকেও ভালো করে আরো বেশি বড় করে ধুমধাম করে পালিত করার। জগদ্ধাত্রী দুর্গা ঐ নম। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওগাঁ মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞত সম্পূর্ণ ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন ABC24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC24 নিউজ।